হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে আপনারা কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন। একটি মাত্র ভিডিওতে রাজ্য, কেন্দ্র এবং জেলা ভিত্তিক অনেকগুলো গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শেষ তারিখ, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছুই জানতে পারবেন। তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র 2000। আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। প্রথম আপডেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ ডাক বিভাগে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলে মোট 2021টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। আপনার মাধ্যমিকের পার্সেন্টেজের উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 18ই মার্চ। দ্বিতীয় আপডেট দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 1355টি শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, বয়সটা আপনাদের নিম্ন সীমা থাকছে 18 বছর এবং বিভিন্ন পদ অনুযায়ী ঊর্ধ্বসীমা রয়েছে, কোনটার জন্য 25 বছর আবার কোনটার জন্য 30 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, যারা এইচএস পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদাভাবে আপনাদের আবেদন ফিটা পেমেন্ট করতে হবে। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2020। তৃতীয় আপডেট দেওয়া হয়েছে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট 55টি শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে রয়েছে সুইপার, লেবারার, মজদুর, পিয়ন এবং গার্ড। শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং আবেদনকারীকে বাংলা ভাষা অথবা নেপালি ভাষাটা অবশ্যই জানতে হবে অথবা বলেছে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করতে পারবেন অফলাইনে। আবেদন করতে হবে সাদা কাগজে, বায়োডাটা লিখতে হবে এবং আবেদনপত্রটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 20 মার্চ 2020। নেক্সট আপডেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মোট 116টি শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে গ্রুপ সি পদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 49টি এবং গ্রুপ ডিতে রয়েছে 67। খুব ভালো একটা নিয়োগ, এগুলো নিয়ে কিন্তু এক্সট্রাভাবে ভিডিও তৈরি করে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। গ্রুপ সি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করতে পারবেন অনলাইনে। লাস্ট ডেট 6ই মার্চ। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বিএসএফের নিয়োগের ব্যাপারে জানাতে। বর্ডার সিকিউরিটি ফোর্সে মোট 317 শূন্য পদে বিভিন্ন ট্রেডে কনস্টেবল, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু আরও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। যদি আপনারা এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলেই আপনারা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল নোটিশ থেকে আপনারা জেনে নেবেন। আবেদন করতে হবে আপনাদের অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটা পূরণ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ রয়েছে 16ই মার্চ 2020। নেক্সট আপডেট খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম লিগ্যাল মেট্রোলজি ইন্সপেক্টর। মোট শূন্য পদ রয়েছে 17টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস এবং আপনি যে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেখানে ফিজিক্স একটি বিষয় হিসেবে থাকতে হবে। আপনারা অনেকে কমেন্ট করবেন যে আমি পাসে করেছি, অনার্সে করি, পাসেও হলেও আবেদন করা যাবে এবং অনার্স থাকলেও আবেদন করা যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু ফিজিক্সটা আপনার থাকতে হবে। অথবা বলেছে টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সঙ্গে মেট্রোলজি ফিল্ডে 3 বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে সর্বোচ্চ 39 বছরের মধ্যে। আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ 11ই মার্চ।
নেক্সট আপডেট দেওয়া হয়েছে, মালদা জেলার বিভিন্ন ব্লকে 38টি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস, উচ্চ কোনো যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, কিন্তু আপনার মাধ্যমিকের যোগ্যতাটাই এখানে দেখা হবে। যদি আপনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করতে হবে আপনাদের অফলাইনে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে, অর্থাৎ আপনি যে ব্লক এলাকার বাসিন্দা ওই ব্লক অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 11ই মার্চ। নেক্সট আপডেট দেওয়া হয়েছে, নদিয়া জেলার কল্যাণী পৌরসভায় মোট 40টি শূন্য পদে মজদুর নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাস, বয়স হতে হবে 18 থেকে 40। আবেদন করতে হবে আপনাদের অফলাইনের মাধ্যমে, আর আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 6ই মার্চ। আবেদনপত্রটা জমা দেবেন নদিয়া জেলার কল্যাণী পৌরসভার অফিসে গিয়ে। নেক্সট আপডেট, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মোট 300টি শূন্য পদে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, সঙ্গে আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদন করতে পারবেন অনলাইনে, আবেদনের শেষ তারিখ 4 মার্চ। নেক্সট আপডেট, পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে এই কর্মী নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হচ্ছে, পোস্ট নেম সাইবার ক্রাইম কনসালট্যান্ট, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল। শিক্ষাগত যোগ্যতা লাগছে বিই বা বিটেক বা এমসিএ অথবা বিসিএ বা বিএসসি উইথ 3 ইয়ার অ্যাটলিস্ট অফ পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি আপনারা বিসিএ অথবা বিএসসি ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের কাজে অভিজ্ঞতা দরকার, কিন্তু বিই বিটেক এমসিএ থাকলে কোনো অভিজ্ঞতা লাগবেই না। আবেদনের শেষ তারিখ রয়েছে 6ই মার্চ। বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানেই গেলে বিস্তারিত তথ্য জানতে পারবেন। নেক্সট আপডেট দেওয়া হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 204টি শূন্য পদে গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রামীণ সম্পদ কর্মীর জন্য আবেদন করবেন আপনাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে। কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস, এবং বলা হচ্ছে আবেদনকারীকে 100 দিনের কাজ করে থাকতে হবে, অর্থাৎ জব কার্ড থাকতে হবে, এবং আপনাকে স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে, সদস্য হতে হবে। আবেদন করতে হবে আপনাদের অফলাইনে, আবেদনপত্র পূরণ করে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ 4 মার্চ। তার আগে বলে রাখি, এই গ্রামীণ সম্পদ কর্মী এটা কোনো সরকারি চাকরি নয়, এটা কোনো স্থায়ী বা অস্থায়ী চাকরিও নয়। প্রতি বছর 15 থেকে 20 দিন আপনাকে কাজ দেওয়া হবে। প্রতি মাসে কোনো ফিক্সড বেতন নেই, আপনাকে দিন ওয়াইজ টাকা দেওয়া হবে, অর্থাৎ সর্বোচ্চ 15 থেকে 20 দিন বছরে কাজ পেতে পারেন। তাই আবেদন করার আগে একবার ভেবে নেবেন, সত্য কথাটা আপনাদের জানিয়ে দিলাম। নেক্সট আপডেট দেওয়া হয়েছে, বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 34টি শূন্য পদে আশাকর্মী নিয়োগ। আবেদনকারীকে সংশ্লিষ্ট হেলথ সাবসেন্টারের আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস, বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করতে পারবেন অফলাইনে, আর আবেদনের শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি। একটিমাত্র ভিডিওতে আপনাদের অনেকগুলো চাকরির আপডেট জানিয়ে দিলাম, রাজ্য সরকারের চাকরি, কেন্দ্র সরকারের চাকরি এবং জেলাভিত্তিক অনেকগুলো চাকরির আপডেট। যদি আপনারা কোনো চাকরিতে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই একটা পেজে পৌঁছে যাবেন। এখানে সমস্ত চাকরির আপডেটগুলো পরপর করে সাজানো রয়েছে, এখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে পারবেন, নিজেরা ভালো করে পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। আর এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, দিলে যে কোনো ধরনের নতুন চাকরির খবর সবার প্রথমে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি শুধু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।